বিএনপিতে যে নির্বাচন আসবেন আপনারা হাজার চেষ্টাগুলো বিএনপিকে নির্বাচন আনতে পারবেন না। জামাত শিবিরের তারা সেদিন আমার মা বোনদেরকে পাকিস্তানি ক্যাম্পে তুলে দিয়েছিল। 2001 থেকে 2006 সালে বাংলাদেশ 71 কে হার মানায়, আমার মা মারা গেছেন, আমার মার জানাজায় যেতে দেয়নি, আর সেই বঙ্গবন্ধুর কন্যাকে তারা আবারও হত্যা করতে চায়, 19 বার চেষ্টা করেছেন হত্যা করার জন্য। বাংলাদেশের জনগণ বিএনপি নামক এই সন্ত্রাসী সংগঠনটার আর নাম শুনতে চায় না। বিএনপি জামাত জন্মলগ্ন থেকেই, বাংলাদেশের জন্মলগ্ন থেকেই তারা এদেশের বিপক্ষে অবস্থান নিয়েছেন। ইতিহাস সে কথাই বলে, জামাত ইসলাম দেশের স্বাধীনতা লাভ করুক সেটা তারা চায়নি। জামাতের সেই জামাত শিবিরের তারা সেদিন আমার মা বোনদেরকে পাকিস্তানি ক্যাম্পে তুলে দিয়েছিলেন। জামাত শিবির সেদিন আমার 30 লক্ষ ভাইকে হত্যা করার পথ দেখিয়েছেন, বাড়িঘর পুড়ে ছারখার করে দেওয়ার জন্য পাক হানাদার বাহিনীদেরকে সে রাস্তাঘাট চিনিয়েছেন, এবং সর্বশেষ তারা আমার দেশকে নেতৃত্ব শূন্য করার জন্য বুদ্ধিজীবীদেরকে পর্যন্ত হত্যা করেছেন। সেই জামাত নিয়ে এখন মাথা ব্যথা অনেকের, সেই সাথে বিএনপি নামক একটা জঘন্য সংগঠন যেটা জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে এই বাঙালি জাতির উপর একটা অভিশাপ চাপিয়েছেন। সেদিন থেকে জিয়াউর রহমানের বঙ্গবন্ধুর হত্যা করার পর থেকে আজকের দিনটি পর্যন্ত, আজকের দিনটি পর্যন্ত আপনারা যারা সাংবাদিকতা করেন কিংবা দেশপ্রেমিক কোনো নাগরিক দেখাতে পারবেন যে এই পর্যন্ত তাদের দেশের কল্যাণে কোনো কর্মসূচি ছিল কিংবা তারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন তাদের কী অবস্থা ছিল? আপনি 2001 থেকে 2006 সালের খবর নিন, 2001 থেকে 2006 সালে বাংলাদেশ 71 কে হার মানায়, এই বাংলাদেশে বিএনপি জামাত তারেকের নির্দেশে এই বাংলাদেশে অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীদের হাত পা কেটে পঙ্গু করে দিয়েছেন, চোখ উপড়ে ফেলেছেন, মা বোনদেরকে ধর্ষণ করে স্তন কেটে উল্লাস করেছেন, নৌকায় ভোট দেওয়ার অপরাধে নাকে খদ দিয়েছেন, বাড়িঘর কেড়ে নিয়েছেন, গোয়ালের গরু কেড়ে নিয়েছেন, গাছ পা কেটে সারখার করে দিয়েছেন, একই সাথে আমার মা মারা গেছেন, আমার মার জানাজায় যেতে দেয়নি। ঈদ উৎসবে আমি আমার বাবা আমার মার সাথে সেমাই খেতে পারিনি। 2001 থেকে 2006 সাল সারা বাংলাদেশে তারা সেই কাজটা করেছেন, একই সাথে তারা এই বাংলাদেশ যে একটি জঙ্গি রাষ্ট্র, সেই জঙ্গি রাষ্ট্র হিসাবে বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তারা যে সকল পদক্ষেপগুলি নিলেন তার মধ্যে অন্যতম হলো 2005 সালের 17ই আগস্ট সারা বাংলাদেশে তারা সিরিজ বোমা হামলা করলেন, অসংখ্য মানুষের প্রাণ কেড়ে নিলেন, বিচারিক আদালতে তারা হামলা করলেন, এবং বঙ্গবন্ধুর কন্যাকে এবং আওয়ামী লীগের নেতাদেরকে হত্যা করার জন্যে 21শে আগস্টে গ্রেনেড হামলা চালালেন। সেই গ্রেনেড হামলায় 23-24টি তাজা প্রাণ মাটিতে লুটিয়ে পড়লেন। আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী গ্রেনেডের স্প্লিন্টারে ক্ষতবিক্ষত হয়ে দিক বিদিক ছোটাছুটি করলেন। বঙ্গবন্ধুর কন্যাকে আল্লাহ পাক তার রহমতের ফেরেশতা পাঠিয়ে কুদ্দুস চাদর বিছিয়ে ওনাকে রক্ষা করলেন, একটাই কারণে, এই বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করার জন্যে। আর সেই বঙ্গবন্ধুর কন্যাকে তারা আবারও হত্যা করতে চায়, 19 বার চেষ্টা করেছেন হত্যা করার জন্যে। তারা আসিফুল্লাহ মাস্টারকে হত্যা করেছেন, শাহ এস এম কিবরিয়াকে হত্যা করেছেন, তারা মঞ্জুরুল ইসলামকে হত্যা করেছেন, মমতাজ আহমেদকে হত্যা করেছেন, তারা আপনাদের সাংবাদিক মানিক শাহকে হত্যা করেছেন, তারা বাংলাদেশের বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক, বাংলাদেশের বংশোদ্ভূত বাংলাদেশের অ্যাম্বাসিডার ছিলেন ব্রিটিশদের, আনোয়ার হোসেন সাহেব, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত করতে গিয়েছিলেন, সেইখানে ওনার উপর গ্রেনেড হামলা করে তারা কী প্রমাণ করতে চাইলেন? সেই বিএনপি জামাত যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন এই কাজটা করেছেন এবং তারা বিরোধী দলে থাকতে কী কাজটা করেছেন সেটা দেখুন। তারা 2013-14-15 সাল এই সারা বাংলাদেশে হরতাল অবরোধের নামে, আজকে যে কর্মসূচি তারা গ্রহণ করেছেন, হরতাল অবরোধের নামে সারা বাংলাদেশে 165 মানুষকে জীবন তাগুনে পুড়ে হত্যা করেছেন, অসংখ্য মানুষের পঙ্গু করে দিয়েছেন, যারা আজকে সেই আগুনে দগ্ধ যারা জীবিত আছে প্রাণ আছে দেহে তারা মানবতার জীবনযাপন করছেন, তারা গোবাদি পশুর গাড়িতে এই পেট্রোল পাম্প হামলা করে সেই গোবাদি পশুর গাড়ি জ্বালিয়ে দিয়েছেন, একই কায়দায় তারা এখন সেই কাজটা করছেন। কী কাজটা করছেন সেটা তারা জাতির কাছে ওয়াদা দিলেন যে 28 অক্টোবর তারা শান্তিপূর্ণ সমাবেশ করবে এবং প্রশাসনের কাছে তারা ওয়াদা দিয়েছিলেন, কিন্তু আমরা কি দেখলাম? আপনারা সাংবাদিকরা যারা বিএনপি বিএনপি করছেন কিংবা বিএনপিকে নির্বাচনে কেন আসলো না বারবার একই প্রশ্ন করছেন, আপনাদেরকেও তো তারা পিটালেন, একজন পুলিশকে পিটিয়ে হত্যা করলেন, সেই পুলিশ মারা গেছে তারপরে তার উপর আপনারা তারা জুলুম করলেন। পৃথিবীর কোনো দেশে আছে ইসরায়েল ছাড়া? ইসরায়েল যখন এখন যেমন এই ফিলিস্তিনি হাসপাতালে হামলা করে, শিশু পুড়িয়ে মারে, মানুষ পুড়িয়ে মারে, মহিলাদেরকে পুড়িয়ে মারে, সেই একই কাজটা তো তারা
এই 28 অক্টোবর করলেন তারপর থেকে দেখুন বিএনপি যদি একটা সত্যিকার অর্থে রাজনৈতিক দল হতো তাহলে তাদের কর্মসূচি থাকতো জনকল্যাণমূলক তো তাদের কর্মসূচি তো সন্ত্রাসী কর্মসূচি পৃথিবীর কোন দেশে কোন রাজনৈতিক দলের নেতারা কি আত্মগোপনে চায় যে বিএনপি আত্মগোপনে কেন তার আত্মগোপনে থেকে ভিডিও বার্তার মধ্যে দিয়ে একটি সন্ত্রাসী কর্মসূচি ঘোষণা করেন সেই সন্ত্রাসী কর্মসূচি কি সেটা হলো পেট্রোল বোমা মারো গাড়ি পোড়াও মানুষ মারো খুন করো পিছনের দরজা দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসা যায় কিনা বিএনপি তো নির্বাচনে আসবে না আপনারা হাজার চেষ্টা করলে বিএনপিকে নির্বাচনে আনতে পারবেন না কারণ তারা ভালো করে জানে এই দেশের জনগণ সন্ত্রাসের পক্ষে নয় এই দেশের জনগণ শান্তির পক্ষে আর সেই শান্তির পথ প্রদর্শক হলো বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ওনার নেতৃত্বে বাংলাদেশ আজকে সর্বশ্রেণী পেশার মানুষ সুখী আছে শান্তিতে আছে আপনি বাংলাদেশে যে প্রান্তে যান না কেন সেখানে একজন বাক প্রতিবন্ধী একজন দৃষ্টি প্রতিবন্ধী একজন পক্ষাঘাত প্রতিবন্ধী একজন কৃষক শ্রমিক মেহনতি মানুষ একজন কবি সাহিত্যিক বুদ্ধিজীবী একজন সঙ্গীত শিল্পী যাকেই জিজ্ঞেস করবেন একজন ডাক্তার যাকে জিজ্ঞেস করবেন তারা সবাই এক বাক্যে বলবে আমরা শেখের বেটির সাথে আছি আমরা এই সন্ত্রাসী বিএনপির পক্ষে নাই তো সে বিএনপি নির্বাচন আসলো কি না আসলো সেটা বাংলাদেশের মানুষের দেখার বিষয় না বাংলাদেশের মানুষের দেখার বিষয় হলো বঙ্গবন্ধুর কন্যাকে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আনা তো কে কে নির্বাচনে আসলো কি আসলো না সেটা বাংলাদেশের জনগণ এখন আর দেখতে চায় না আপনারা এই ঢাকা 14 আসনে ঘুরে দেখুন না নির্বাচনের আমেজ চলছে কি না এখন তো বিএনপি নেই তার আমেজ কেন রাস্তাঘাটে সব জায়গায় নির্বাচনের আওয়াজ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বঙ্গবন্ধুর কন্যাকে আবার রাষ্ট্রীয় ক্ষমতা আনার জন্য ভোট কেন্দ্রে যাবে এবং নৌকায় ভোট দিবে